সংস্কৃতি, তাদের প্রথা রীতিনীতি সেটা মেনটেন করতে পারবে না, তাদের আইডেন্টি নিয়ে তারা সার্ভাইভ করতে পারবে না। এই কারণে তাদের একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়ার দাবি তাদের মধ্যে থেকে উঠেছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই মনে করছি যে ধর্মীয় এখন হিন্দু, তাদের মধ্যে অনেক হিন্দু আছে এবং মিজোরামে প্রায় 100% খ্রিস্টান বলে। হ্যাঁ, এখন তাদেরকে যদি আমাদের আগে বিচার করে দেখতে হবে যে মিজোরামে যা চুক্তি হয়েছে, চুক্তি মোতাবেক যা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটাকে সবাই স্বাগত অভিনন্দন জানিয়েছিল, কিন্তু রিয়েল ইস্যুটা হচ্ছে সেখানে গিয়ে তারা সার্ভাইভ করতে পারবে না। প্রথম সমস্যা হচ্ছে ভূমি অধিকার নেই, তারপর হচ্ছে তার সংস্কৃতি, তার কালচার কাস্টম সে মেনটেন করতে পারবে না, তারা মিজুনাইজ করতে চাইছে, ইভেন যারা আছে তাদের সবাই মিজু নাম লেখানোর জন্য বাধ্য করা হচ্ছে, মিজু ভাষাতে কথা বলার জন্য বাধ্য করা হচ্ছে, তা না করলে তাদেরকে সমস্ত গভর্নমেন্ট ফেসিলিটি থেকে বঞ্চিত করা হয়। এই জিনিসটি মূল ইস্যু। এখন এইভাবে একটা অনিশ্চিত একটা ভবিষ্যৎ থেকে তাদের ঠেলে দেওয়া, এটাকে আমরা অনেক অমানবিক বলে মনে করি এবং এখানে একটা বিশেষ সম্প্রদায়ের একটা বেঁচে থাকা, তাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে আসে ভারতবর্ষের যে সিটিজেন হিসেবে তাদের বেঁচে থাকা, আর ধর্মীয় ব্যাপার তারা 100% খ্রিস্টান বানিয়ে ফেলবে, তারা যদি সেখানে কোনো আইডেন্টিটি রাখতে চায় না, তারা এই পরিস্থিতিতে তারা যাইতে অনিচ্ছুক। এবং এই কারণে আমরা বলতে চাইছি যে মূলত তারা ত্রিপুরারই লোক, এবং এই যে ডুম্বুর ড্যাম কনস্ট্রাকশন সময় যখন তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল, তাদেরই একটা গ্রুপ জুম করতে করতে মিজোরাম গিয়ে ঢুকে পড়ে। আমরা চাইছি 22 বছরে সেন্ট্রাল গভর্নমেন্ট, মিজোরাম সরকার এবং ত্রিপুরা সরকার এই বিষয়ে অনেক আলাপ আলোচনা করেছে, কিন্তু কোনো সমাধান, পার্মানেন্ট সমাধান কোনো পথ বেরিয়ে আসেনি। এখন আমরা চাইছি যদি কোনোভাবে তাদেরকে সেখানে পাঠানো না যায়, ত্রিপুরা রাজ্যেই তাদেরকে রিসেটেলমেন্ট দেওয়া হোক, যেখানে বাংলাদেশ থেকে আগত চাকমাদেরকে অরুণাচল প্রদেশের তিরাপ ডিস্ট্রিক্টে পুনর্বাসন দিতে পারে, তাহলে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কেন আজকে তারা পুনর্বাসন পাচ্ছে না এবং নিজের দেশে তারা পরদেশীর মতো, সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো উদ্বাস্য হয়ে 5টা বছর তারা জীবন কাটিয়েছে, যাদের জন্ম হয়েছিল 1997 খ্রিস্টাব্দে, তারা এখন যুবক। কাজে এই অবস্থায় তাদের এই ক্যাম্পে যে শরণার্থীর জীবন যে যন্ত্রণা, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারাও নিজেরাও চাইছে, কিন্তু যে পরিস্থিতির মুখে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে সেখানে তারা পুরোপুরি নিরাপত্তাহীনতে ভুগছে এবং একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা যেতে চাইছে না, পা বাড়াতে চাইছে না, সেটাই মূল ইস্যু। তিন জেলার বাইরে